পালন করি। ধর্ম যার যার, উৎসব সবার। সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে হচ্ছে জীবন যাপন, মানুষ কিভাবে জীবন যাপন করেন। এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি, আমাদের দেশের মহান সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায় আমার আপনার, এবং সেই সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্রতী হয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী নির্দেশে, এবং আমাদের দলের সেনাপতি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আজকে আমরা সারা বাংলা জুড়ে এই বিজয় সম্মেলনী করছি। জাস্ট কয়েকটা কথা বলবো, আজকে এই সভা রাজনৈতিক ভাষ্য দেওয়ার সভা নয়, তবুও কয়েকটা কথা না বললে হয় না। আমরা সকলে জানি যে প্রত্যেকটা ক্লাবকে আমাদের সরকারের পক্ষ থেকে 60,000 টাকা করে দেওয়া হয়েছে। তখন কিছু অপরাচীন অশিক্ষিত লোক, একটা দলের প্রতিনিধি, তারা বলেছেন দান খয়রাতি হচ্ছে, তারা অর্থনীতি বোঝেন না, তারা অর্থনীতি বোঝেন না। অর্থনীতিতে মানুষের হাতে যত বেশি টাকা দেবেন, সেই টাকা যত ঘুরবে তত অর্থনীতি চাঙ্গা হবে। এই দুর্গাপূজাতে প্রায় 50,000 কোটি টাকার ব্যবসা হয়েছে, অর্থাৎ 50,000 কোটি টাকা মানুষের মধ্যে লেনদেন হয়েছে। আপনারা চিন্তা করুন কি দূরদৃষ্টি, কি চিন্তা ভাবনা, এইটা এই অর্বাচীনরা বোঝে না। তারা সবসময় দাঙ্গা হাঙ্গামা নিয়ে ব্যস্ত থাকে। আমাদের বাংলার অর্থনীতি যেভাবে চাঙ্গা হচ্ছে এই উৎসবের মধ্যে দিয়ে, আমরা আগামী দিনে এটাকে আরো বড় জায়গায় নিয়ে যেতে চাইবো। আমাদের যে সংস্কৃতি, আমরা যে সকলে মিলে একসঙ্গে দুর্গাপুজো ঈদ বড়দিন তো মানাই, সেটাকে ভেঙে দিতে চাইছে আজকে কেন্দ্রের সরকারে যারা আছে, এবং পশ্চিমবঙ্গায় যারা তথাকথিত বিরোধী দল হিসাবে পরিচিত সেই ভারতীয় বিপর্যয় পার্টি। এই ভারতীয় বিপর্যয় পার্টি আপনারা মাঠে দেখবেন না, তাদের বুথে লোক নেই, তাদের সংগঠনে লোক নেই, তাদের লোক আছে কোথায়? মিডিয়াতে। 2021 ইলেকশনের আগে, 2021 ইলেকশনের আগে এই হয়ে গেল, এই সরকার চলে এলো। আরে কোথায় এই সরকার? সরকার তো অনেক দূর, আগে যে কটা এমএলএ জিতেছে সেই কটাকে নিজের কাছে রেখে দেখা। এখন তারা রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে তারা এখন ভয় দেখাচ্ছে। আমাদের নেত্রী বলেছেন চমকে ধমকে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যায় না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার পরিবারকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হচ্ছে। তিনি ইডির দপ্তর থেকে বেরিয়ে মাথা উঁচু করে বলেছেন এই লড়াই আমাদের চলবে। সুতরাং যে দলে নেতা এবং নেত্রী এরকম আছে, আমার আপনার মতো সৈনিকদের চিন্তার কারণ কি? আমি কিছুদিন আগে এখানেই এসেছিলাম, আমাদের একটা মিছিল হয়েছিল, এই অম্বিকেশ দা আছেন, মানব দা আছেন, তারা এই মিছিলের অর্গানাইজ করেছিলেন, এবং সেদিন কিছু দুষ্ট লোক, বেশি নয়, হাতে গোনা 5-7 জন হবে, সে তারা এসে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমি বসেছিলাম ওখানে, উত্তম দা ছিলেন, আমরা সেদিন ওখানে বসেছিলাম, যতক্ষণ না পুলিশ ব্যবস্থা নিয়েছে ততক্ষণ থানা থেকে বের হইনি। আগামী দিনে কথা দিচ্ছি, যতদিন এই ব্লক তথা গোটা পূর্ব মেদিনীপুর থেকে রাজনৈতিক ভাবে বিজেপিকে আমরা শূন্য না করব, ততদিন আমি এখানে আসতে থাকব, আমি এখানে বসে থাকব আপনাদের সামনে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে, এই জেলা এবং যেটা বললেন ঝাড়গ্রামের সমন্বয় দেখার জন্য সাংগঠনিক ভাবে, অর্থাৎ এই দুটো জেলার সাংগঠনিক ভাবে রাজ্যের সঙ্গে আপনাদের যে সমন্বয়ের দায়িত্ব সেটা আমার কাঁধে দিয়েছে। আমি তখনই সফল হতে পারবো যখন এখানে মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, দাদারা আছেন, কাকুরা আছেন, জেঠুরা আছেন, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে অম্বিকেশ দা, মানব দা, উত্তম দা, অখিল বাবু যে নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমাকেও এখানে এইভাবে কাজ করতে দেবেন। এরা দান খয়রাতের কথা বলছে, এই তো মায়েরা আছেন, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা হচ্ছে কুৎসা রটায়। আপনারা বলুন তো, বাড়ির যে মা বোনেরা আছেন, যদি আপনাদের হাতে পয়সা না থাকে, সামান্য একটা কিছু করতে গেলে আপনাদেরকে পয়সা চাইতে হয়,
নারীদের যে স্বাধীনতা, এই নারীর স্বাধীনতার কথা বিজেপি বোঝে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই যন্ত্রণাটা অনুভব করেছেন। ওনাকে ধন্যবাদও জানাই যে উনি ওনার ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসেছেন, আমাদেরকে কিছুটা সময় দিচ্ছেন। আপনাদের উৎসাহ, আপনাদের হাততালি বুঝিয়ে দিচ্ছে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আমিও ব্যক্তিগত ভাবে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। যেটা বলছিলাম, নারীদের স্বাধীনতা, এই নারী বিদ্বেষী ধ্বংসকারী শক্তি আছেন তো, আরেকটু জোরে বলুন। প্রমাণ হচ্ছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী পঞ্চায়েত নির্বাচন আমরা যে উন্নয়ন করেছি সেই উন্নয়ন নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাব। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা মাথা পেতে সেই ভুল ত্রুটি দোষ স্বীকার করে নেব। আমরা মানুষের কাছে জানতে চাইব আমরা আরো ভালো কি করে করতে পারি, ভালোর কোন সেটা সুনিশ্চিত করার দায় হচ্ছে আপনার এবং আমাদের। আমরা যৌথভাবে এই লড়াই করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে লড়াইয়ের জন্য তৈরি হন এবং 2024 লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের যে দুটো রাখার জন্য ইতিমধ্যে আমাদের মঞ্চে এই মুহূর্তে চালের হাট ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন। রাজ্যের আর একজন সাধারণ সম্পাদক, আমাদের দলের মুখপাত্র, আমাদের প্রিয় নেতা সম্মানীয় আমাদের অত্যন্ত বর্ষীয় নেতৃত্ব, আমাদের সকলের অভিভাবিকা, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সম্মানীয় সম্মানিয়া আমাদের সম্মানীয় কুণাল ঘোষ। এখন আমরা আমাদের সামনে বক্তব্য রাখবেন, আমাদের উঠেন, আমাদের সেই উত্তম বাড়িকের উদ্দেশ্যে একবার হাততালি দিতে বলব। আর ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন যুব সম্প্রদায়ের প্রেরণা থেকে শুরু করে তার যোগ্য জবাব নিশ্চিত আগামী 2023 পঞ্চায়েত নির্বাচনে আপনাদেরকে যোগ্য জবাব দিতে হবে। তার জন্য প্রত্যেকটি বুথকে তৈরি হতে হবে, প্রত্যেকটি শাখা সংগঠনকে তৈরি হতে হবে, মায়েদেরকে চটবদ্ধ হতে হবে। লক্ষ্মী ভান্ডার যারা পান তারা সকলে সংগঠিত হন, মমতা ব্যানার্জির কৃষক বন্ধু যারা পান তারা সংগঠিত হন, কন্যাশ্রী বোনেরাও সংগঠিত হোক, আর ঘরে ঘরে খাদ্য সাথী প্রত্যেকটি পরিবার সংগঠিত হতে হবে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি প্রকল্প মমতা ব্যানার্জির যে প্রকল্প সেই প্রকল্পের অবদান স্বীকার করতে হবে, তার ঋণ পরিশোধ করতে হবে। 2021 বিধানসভা নির্বাচনে যে ভুল ভগবানপুরের লোক করেছে তার সংশোধন করতে হবে 2023 পঞ্চায়েত নির্বাচনে। এবং আমরা নিশ্চিতভাবে বিরোধী শূন্য পঞ্চায়েত সমিতি, বিরোধী শূন্য জেলা পরিষদ, বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে উপহার দিতে হবে। আর বাংলার যিনি যুব নেতৃত্ব অভিষেক ব্যানার্জি, তার পরিকল্পনা, তার নির্দেশ ক্রমে সমস্ত যুব সম্প্রদায় যেভাবে জাগ্রত হয়েছে আগামী 2024 লোকসভা নির্বাচনে আমাদের জনগণ মানে অধিনায়িকা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি বাংলাকে ভারতবর্ষের কাছে সেরার শিরোপা এনে দিয়েছেন, যিনি বিশ্বের কাছে সেরার শিরোপা এনে দিয়েছেন, বাংলার দুর্গাপুজো, বাংলার সংস্কৃতি আজকের রাষ্ট্রপুঞ্জের কাছে সেরার শিরোপা পেয়েছে, সেই নিশ্চিতভাবে বাংলার মানুষ আগামী 2024 ভারতবর্ষকে যাতে পথ দেখায় মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নির্ণায়ক শক্তি হিসাবে, যাতে ভারতবর্ষে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, বাংলা থেকে সেই আওয়াজ তুলব 2024 আমাদের 42-0 উপহার দিয়ে মমতা ব্যানার্জিকে ভারতবর্ষের নেতৃত্ব হিসাবে দেখতে চাই, ভারতবর্ষের উন্নয়ন মমতা ব্যানার্জি আগামী দিন করুক সেই প্রত্যাশা সেই শপথ নিয়ে সকলেই বাড়ি ফিরবেন। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার আমাদের সকলের
সফল করেছেন, বার্তাটা পৌঁছে দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনাদের প্রত্যেককে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, পবিত্র বিশ্বনবী দিবসের সালাম আদাব, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার প্রণাম নিবেদন করে শুধু একটি কথা আপনাদের উদ্দেশ্যে আবেদন করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলার সমস্ত ব্লকে বিজয়া সম্মেলনের অনুষ্ঠান চলছে। বসে যাওয়া যে সমস্ত পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন বুথ থেকে, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আজকের মঞ্চে দাঁড়িয়ে তাদের কাছে সর্বপ্রথম ক্ষমা চেয়ে নেব। পথ চলতে চলতে আমাদের ভুল ত্রুটি থাকলে নিজগুণে ক্ষমা করে, ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সকলকে আবার বিগত দিনের মান অভিমান ভুলে মূল স্রোতে এসে নিশ্চিতভাবে রাজনৈতিক কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের সেবাটা করতে হবে। আমাদের মধ্যে অত্যন্ত গভীর যন্ত্রণা, বাংলায় চলছিল বিরহের ছায়া, বাংলার পল্লী প্রকৃতিতে বিরহের সুর। কারণ কি? বিজয়া দশমীর তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে বাংলার ঘরের মেয়ে আদি শক্তি আদ্যা শক্তি দেবী মা মহামায়া কৈলাসে পাড়ি দিয়েছেন। দীর্ঘ এক বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে বাঙালিকে, কবে আসবে সেই তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ, কবে আসবে আবার সেই পবিত্র শুভদিন, আবার কবে কৈলাস থেকে মহাদেবের অনুমতি ক্রমে নীলকণ্ঠ পাখির মাধ্যমে মর্ত্যলোকে বার্তা আসবে, বাজবে আবার কবে বাংলায় বাংলায় পল্লী গ্রামে মহালয়ার সুর, আবার কবে বাজবে সাজবে বাংলা নতুন করে বাংলা শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবে, আবার কবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কার্নিভালের মধ্য দিয়ে বাংলাকে বিশ্বের শ্রেষ্ঠত্বে পৌঁছাবে, তার জন্য এক বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে। এর জন্য আমাদের মনে যন্ত্রণা ছিল, কিন্তু আজকে ভগবানপুর 2 নম্বর ব্লক থেকে সেই যন্ত্রণা আমাদের মুছে গেছে। তার কারণ ষষ্ঠীর তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে বোধনের কাজটা শেষ করে আদিশক্তি আদ্যাশক্তি দেবী মা মহামায়া পূজিতা হয়েছিলেন বাংলার ঘরে ঘরে, পুজো মণ্ডপে মণ্ডপে মাতৃরূপে, অর্থাৎ অশুভ শক্তিকে নিধন করেছিলেন। আজকে বিজয়া সম্মেলনের তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণে আমাদের ঘরের দুর্গারা, আমাদের মায়েরা অশুভ শক্তিকে নিধন করবে, অসুরকে বধ করবে, ভারতীয় জনতা পার্টি নামক সাম্প্রদায়িক শক্তিকে ভেঙে চুরমার করে আগামী 2024 সালে ভারতবর্ষে সেই বার্তা পৌঁছে দেবে। দুর্নীতি নয় সততা, বারে বারে প্রমাণ করেছে মমতা, ঘাসের ওপর জোড়া ফল নতুন ভারত করবে। তৃণমূল এই আবেদন রেখে সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করছি। নেতা আমাদের হৃদস্পন্দন ছাত্র যুব উন্নয়নের মণি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে সারা বাংলায় বিভিন্ন প্রান্তে আমরা আজকে বিজয়া সম্মেলন করছি, কিন্তু আজকে ভগবানপুর 2 এই ব্লকে এসে দেখলাম যে এটা শুধুমাত্র বিজয়া সম্মেলন নয়, এটা একটা বিজয়া সমাবেশ পরিণত হয়েছে। আর একদিকে বিজয়া সমাবেশ, আর বিজেপি মনে রাখো তোমার বিসর্জন যাত্রা শুরু হলো ভগবানপুরের মাটি থেকে, যে মাটিতে দাঁড়িয়ে ভগবানপুরে আমাদের দলীয় কর্মীদের ঘর লুটপাট হয়েছে, যে মাটিতে দাঁড়িয়ে নির্বাচনের সময় সন্ত্রাস করে আমাদের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর ছাড়া হতে হয়েছিল, আজকে শপথ নিলাম আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। মা দুর্গাকে শপথ রেখে, মা বিজয়া সম্মেলনীকে শপথ রেখে আজকে আমাদের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আজকে বার থেকে উপান্ত ছুটে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসকে চক্রান্ত করে এই ভারতীয় জনতা পার্টি।
মেরুদণ্ড বিক্রি করেনি আমাদের এই জেলার এক কদ্দার বেঈমান মেরুদণ্ড বিক্রি করে বিজেপির কাছে বিক্রি করেছে তাকে আজকে কড়াই গন্ডায় আমাদের বোঝাতে হবে আমি অম্বিকেশ মান্নাকে ধন্যবাদ জানাবো আজকের এই জনসভার জন্য জনসমুদ্রের জন্য মাঠে যে লোক আছে তার ডবল লোক মাঠের বাইরে আছে আমি ধন্যবাদ জানাবো মানব পৌরকে দলে যোগদান করার সঙ্গে সঙ্গে আজকে তিনি ধারণ হইয়া আজকে কাজ করা শুরু করেছেন আমি ধন্যবাদ জানাবো সমস্ত নেতৃত্বকে আমি নাম ধরে আর সময় বিলম্ব করব না অর্জেন্দ্র বাবু আছেন শুধু এইটুকু বলবো মায়ের বিসর্জন দিয়েছি বিজেপির বিসর্জন দেওয়া বাকি আছে শুভেন্দু বাবু তৈরি থাকো বিপল চোর থেকে শ্মশান চুরি করেছে যে সনাতন সনাতন চিৎকার করেছে শ্মশান চুরি করল কে শুভেন্দু অধিকারী আমার কে নারদার টাকা চুরি করেছে কে শুভেন্দু অধিকারী আমার কে সারদার টাকা চুরি করেছে কে শুভেন্দু অধিকারী আমার কে ভাইকে ডাকছে প্রতিদিন তাই খুব রাগ হয়েছে বলছে কড়াই গন্ডা হিসাব নেব বলে নাকি 1956 আরে যদি ক্ষমতা থাকে এখনো বলছি নন্দীগ্রামের রিকাউন্টিং করাও যদি পাপের বেটা নন্দীগ্রামের রিকাউন্টিং করাও তবে 1956 এর কথা বলবো আজ আর বেশি কথা বলবো না কুনালদা আছে বোম টম নিয়ে এসছেন আজকে দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে কি করে বোম ব্লাস্টিং করতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে কি করে সিপিএম বিজেপিকে বাড়ি ঢোকাতে হয় কুনাল বাবু আছেন দেবেন সকলকে আমার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে তৃণমূল কংগ্রেসের ভগবান ফর্দু নম্বর লোক একের পর এক ভাবে আজকে তারা প্রমাণ করেছে হারিয়ে যাওয়া জমি আমাদের ফিরে পেতে হবে হারিয়ে যাওয়া মাটি ফিরে পেতে হবে হারিয়ে যাওয়া জায়গা আবার পুনর্দখল করতে হবে সমস্ত পঞ্চায়েত মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের সমর্থন নিয়ে পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করতে হবে জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কুণাল ঘোষ জিন্দাবাদ একটু ক্ষমা চাই আমি এই ধারাবাহিক সভা করতে গিয়ে গলাটা একদম বসে আছে ফলে আজকে খুব সুপ্রভাত জেরো ম্যাডাম উচ্চতায় নিয়ে গেছে আমি আজকে উচ্চতায় অতটা নিয়ে যেতে পারবো না গলার জন্য কিন্তু অম্বিকেশ বাবুকে আমি কথা দিয়ে যাচ্ছি যে এরপর পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন সব পর পর আছে আমি আজকে গলা বেশি উঁচু করতে পারছি না কিন্তু এরপর যখন যেদিন ভগবানপুরে ডাকবেন গলা যতখানি উঁচু করা যায় আমি এসে করে দিয়ে আমি সম্ভবত আজকে এসে পৌঁছতে পারতাম না গতকালও গত পরশু পূর্ব মেদিনীপুরে ছিলাম গতকাল মুর্শিদাবাদে ছিলাম আজকে যে কর্মসূচি পার্টি দিয়েছিল কিন্তু আমি ধন্যবাদ জানাব অম্বিকেশ বাবুকে তিনি কাল দুপুরের পর থেকে একেবারে পুরো দস্তুর ফলো আপ করে তিনি এখানে এই প্রোগ্রামে আমায় আসতে আসার সুযোগ করে দিয়েছেন না এলে আমি এই সমাবেশটা দেখতে পেতাম না এটা আমি মিস করতাম যে ভগবানপুর টু এতগুলি দেখলাম আগামী দিনে নিশ্চয়ই আরো বড় বড় দেখব এটা আপনাদের যা দেখলাম আসার সময় এখানে যতজন আছেন তার থেকে বেশি মানুষ ঢুকতে না পেয়ে দেখলাম ফেরত যাচ্ছেন কলকাতা হলে শহীদ মিনার ময়দান উপচে যেত আজকে ভগবানপুর টু আপনারা বিজয় সম্মেলনীতে যা করে দিলেন এখানে নেতৃত্ব রয়েছেন অর্ধেন্দুদা রয়েছেন তারপরে মানববাবু সক্রিয়ভাবে রয়েছেন অর্ধেন্দুদা রয়েছেন দীর্ঘদিনের বিধায়ক ছিলেন এবং আগামী দিন আবার বিধায়ক হবেন সুপ্রকাশ রয়েছে এবং সব শীর্ষ নেতৃত্ব এবার দু চারটি কথা খুব সংক্ষেপে বলে যায় এই যে দুটো তো সরকার একটা কেন্দ্রে চলছে একটা রাজ্যে কেন্দ্রে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস
কৃষকের সার জীবনদায়ী ওষুধ এগুলোর দাম বাড়াচ্ছে। আর যারা বয়স্ক মানুষ তারা বুঝছেন ব্যাংকের সুদ ক্রমশ কমিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে, অর্থাৎ মানুষের উপর কত রকম চাপ সৃষ্টি করা যায় কেন্দ্রের সরকার করে যাচ্ছে। আর এপাশে রাজ্য সরকার মমতাদির সরকার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার পঞ্চাশটা ষাটটা সত্তরটা কতগুলো স্কিম, একদিকে রাস্তা আলো জল বাড়িতে জল বিদ্যুৎ আর অন্যদিকে পরিবারের সকলের জন্য কোন না কোন স্কিম সরকারের তার আপনাদের পাশের জন্য রয়েছে। এই তো সোজা তুলনা। আজকে যদি আপনাকে কন্যাশ্রীর অধিকারটা রাখতে হয়, আজকে যদি আপনাকে স্বাস্থ্যসাথীর অধিকারটা রাখতে হয়, আপনাকে যদি আজকে লক্ষ্মীর ভাণ্ডারের অধিকারটা রাখতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। মমতা দি মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় ভুল, মমতা দি যে মডেলে রাজনীতি করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে শুধু এই ছবির দিদিটা নয়, আমার সামনের এই মা মমতা বন্দ্যোপাধ্যায়, এই বোন মমতা বন্দ্যোপাধ্যায়, এই দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার আমার ঘরে প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন প্রত্যেকটা দিদির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার অধিকার অটুট রাখতে গেলে দিদির হাত শক্তিশালী রাখতে হবে। বিজেপি ভাবছে কৃষি আইন আনলো, ভাবতে পারেন কৃষকরা এক বছর ধরে রাস্তায় বসে আছে আর কেন্দ্রের মন্ত্রীর ছেলে গাড়ি তুলে দিয়ে চারজনকে পিছে মেরে দিচ্ছে, এটা নাকি কৃষক দরদী সরকার? শ্রমিক দরদী সরকারের কি নমুনা আমরা দেখেছি। বিজেপি সেখান থেকে নজর ঘোরাতে ধর্মের খেলা খেলছে। আর সঙ্গে কাদের পেল? মা মাসিরা রয়েছেন, মাসিমা কাটেন তো? আরে জোরে জোরে! আচ্ছা, আপনি যখন আলু কাটেন কত ভালো আলু, কিন্তু একটা যদি পচা বেরোয় কি করেন? ছুঁড়ে ফেলে দেন। মমতা দিও রান্না করে, বাংলার মানুষের জন্য রান্না করে। একটু ভাত আলু ভাতে তো সবাইকে শান্তিতে খেতে হবে, রান্না করতে করতে মমতা দি দেখছে একটা আলু পচা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ও পাশে অমিত শাহ আর দিলীপ ঘোষ বাটি হাতে বসে পচা আলু শুভেন্দুকে নিচ্ছে। বুঝো, নিজে তার বাবা তার ভাইরা যত পদ যত সম্মান সব পেয়েছে তৃণমূল থেকে। শিশির অধিকারী জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন 2009 সালে তৃণমূল থেকে মমতাদির জন্য। এখন সিবিআই ইডি থেকে বাঁচতে অমিত শাহের বাড়ি জুতো পালিশ করতে গেছে, জুতো জুতো জুতো। তৃণমূল নাকি খারাপ? তো এত যদি তৃণমূল খারাপ, 2020 অবধি সমস্ত রকম দায়িত্ব সমস্ত রকম ক্ষমতা সব তুমি নিয়ে রেখে দিলে, আর সিবিআই যখন এফআইআর করলো নারদের ওই চোর ঘুষখোর বেইমান ব্ল্যাকমেলার তোলাবাজ বিভীষণ গদ্দার মির্জাফর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তখন ওর মনে হলো যে বিজেপিতে যাই তৃণমূলটা ভালো নয়, বাংলার মানুষ বিশ্বাস করবেন করবেন না। কি বলেছিল? আপ কি বার দোষো পার। মানুষ বুঝলেন দোষো পার বলেছিল, পেট্রোলের দামটা 200 পার করবে বলে। আপনি ওদের কোনো প্রশ্ন করুন, ডিজেলের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও, বলবে জয় শ্রীরাম। যে রান্নার গ্যাসের দাম বাড়লো কেন? বিজেপি জবাব দাও, বলছি জয় শ্রীরাম। কৃষকের সারের দাম বাড়লো কেন?
বিজেপি জবাব দাও, বলছে জয় শ্রীরাম। পুরনো বিজেপির যেগুলো আছে ওগুলোকে ধরে ধরে বলুন ভাই জয় শ্রীরাম বলতে আমরাও রাজি আছি, হিন্দুত্বের ঠিকা তোমাদের দিইনি, আমার ঠাকুর দেবতা, আমার ঠাকুমা, আমার মা আমাদের শিখিয়ে গেছেন ধর্ম যার যা, রাজনীতি ময়দানে ঠাকুর নামার চলে নো ভাই। জয় শ্রীরাম তো হলো, আমরাও জয় শ্রীরাম বলতে রাজি আছি ভাই বিজেপি, আমরাও জয় শ্রীরাম বলতে রাজি আছি। যদি সামনে পেট্রোল পাম্পটায় গিয়ে জয় শ্রীরাম বললে 50 টাকা লিটারে পেট্রোল দেয় আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি, যদি 30 টাকা লিটারে ডিজেল দেয় আমি জয় শ্রীরাম বলতে রাজি আছি, যদি 250 টাকায় মা বোনদের হাতে রান্নার গ্যাসের সিলিন্ডার দেয়, যদি 50 টাকায় কেরোসিন দেয় জয় শ্রীরাম বলতে রাজি আছি। ধর্ম বাড়িতে রাখো, রাজনীতি রোটি কাপড়া মাকানের লড়াই, বেঁচে থাকার লড়াই, সেখানে বাড়ির থেকে ঠাকুরকে নামিয়ে লড়াই, এইটাই তো আমাদের লড়াইয়ের জায়গা। বিধানসভা নির্বাচন আমরা জিতেছি, আপ কি বার বসো পার ঘোড়ার ডিমের মাথা। আবার দিলীপ ঘোষ মাঝে মাঝে চেকে ওঠে, কালকে বলেছে তৃণমূল কর্মীদের বুকের উপর পা তুলে দেবো, কি কথা বলছে, তৃণমূল কর্মীদের বুকের উপর পা তুলে দেবো। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বললাম, আরে দিলীপদা কি ভাবছেন, বুক শুধু আমাদের আর পা শুধু ওনার, এটার নাম তৃণমূল কংগ্রেস, উনি জেনে রেখেন দিন বুক ওনারও আছে আর পা আমাদেরও আছে, শুধু ওরকম নিম্ন রুচির মানসিকতাটা নেই। এইসব কথা আমাদের শোনাবেন না। ত্রিপুরায় আন্দোলনে গেছিলাম যখন, কিভাবে ছেলেদের মেরেছে, যেখানে সেখানে অ্যাটাক করেছে, যা নয় তাই কেস দিয়ে গিয়েছে। ত্রিপুরার ধারাপাত যদি পশ্চিমবঙ্গের দাওয়াই শুরু হয় না, এই ঘুরে ঘুরে বড় বড় কথা বলা বেরিয়ে যাবে বিজেপির নেতাদের। এখানে গণতন্ত্র আছে। আজকে যদি সকালে দেখেন দিলীপ ঘোষ বলছে মমতা সরকার ঠিক কাজ করছে না, দেখবেন সকালবেলা বলেছে, কোথায় বলেছে, মর্নিং ওয়াকে বেরিয়ে বলেছে। এবার দেখবেন কোথায় মর্নিং ওয়াক করছে, বলছে নিউ টাউনের ইকো পার্কে, যেটাও মমতা ব্যানার্জি তৈরি করে দেয়া, সেইটায় প্রাতঃভ্রমণ করে মমতাদির নামে বলছে কিছু হয়নি, আরে ও যেখানে দাঁড়িয়ে বলছে সেটাও তৃণমূলে তৈরি করে দেয়া। এই রাজনীতিটা এখানে অ্যালাউ করা যায় না। সামনে পঞ্চায়েত ইলেকশন আসছে, নানা রকম চক্রান্ত চলছে, বুঝলেন ব্যানার্জি আজকে এখানে এসে আপনাদের সামনে বলতে পারছি কেন জানেন, কেন আমরা যারা মঞ্চে আছি কেন আছি, যারা মঞ্চে আছি কেন আছি, আছি কারণ আমাদের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওই দিদির ছবি আছে, তাই আমরা এখানে মঞ্চে দাঁড়িয়ে আছি। তৃণমূল কংগ্রেসকে এমন ভাবে রাখতে হবে, যেটা একটু আগেও বলছিলেন, যারা পুরনো কর্মী যারা সিনিয়র তারা থাকবেন, যারা নতুন আসছেন তারা থাকবেন, যারা অনেক বছর ধরে করছেন তারা থাকবেন, আর যারা নতুন প্রজন্ম উঠে আসছে তারাও থাকবে, সবাই মিলে বলছি আমরা নতুনদের বুকে টেনে নিন। আর নতুনরাও মনে রাখুন যে এতদিন বর্ষিয়ানরা লড়াই করেছেন বলেই আজকে তৃণমূল এইভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ফলে এটা একটা মিলিত পরিবার, সকলকে ফিরিয়ে এনে এক জায়গায় এক কাট্টা হয়ে জেনে রেখে দিন যে দু একটা সিট আমরা কোথাও হেরেছি, আমরা যদি এক কাট্টা থাকি বিজেপি 14 গুষ্টির ক্ষমতা নেই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে একটা আসন কোথার থেকে বের করে নিয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচন বাড়ি বাড়ি যেতে হবে, বাড়ি বাড়ি, মা দিদি বৌদি আমাদের যেমন দায়িত্ব আপনার দায়িত্ব আমাদের সমান কিংবা আমাদের থেকে বেশি। বাড়ি বাড়ি যান এলাকায়, যারা তৃণমূলের পরিবার বলে পরিচিত
তাদের বাড়ি যান, কিন্তু যে পরিবারগুলি তৃণমূলকে ভোট দেয়নি বলে পরিচিত বিজেপিকে দিতে পারে, অন্য কোন দলকে দিতে পারে, বেছে বেছে তাদের বাড়ি যান। কোন ঝগড়া নয়, কোন সংঘাত নয়, তাদের বোঝান কেন অন্য দলকে ভোট দিয়েছিলেন, কি পাননি, উন্নয়নের টেবিলটা নিয়ে যান, ব্লক সভাপতি সাহায্য করবেন, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা আলো জল সমস্ত রকম পরিষেবা কোনটা পাননি, কেন ভোট দেবেন, মানুষের সঙ্গে মিশুন। তৃণমূলের বাড়ি একবার গেলে তিনবার বিজেপির বাড়িতে যান, এবারে তৃণমূলের সব ভোট আমরা এক জায়গায় রাখব, আর বিজেপির বাড়িতে ঢুকে ঢুকে প্রত্যেকটা ভোট উন্নয়ন দিয়ে আমরা আমাদের দিকে নিয়ে আসবো, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। মানুষ যদি কোনো ভুল ত্রুটির কথা বলেন ঝগড়া করবেন না, মাথা নিচু করে স্বীকার করে নিন, এত বড় দল এত বড় সরকার ভুল হয়, ঠিক কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, 99% লোক ঠিক কাজ করছেন, 1% 0.5% ভুল হচ্ছে, অন্যায় হয়েছে, ভুল হলে সংশোধন হবে, অন্যায় হলে শাস্তি হবে, মুখ্যমন্ত্রী দিচ্ছেন, দল দিচ্ছে, কিন্তু ভুল ত্রুটি সংশোধন করে তৃণমূলকেই মানুষের পাশে থাকতে হবে, মানুষ তৃণমূলের কাছ থেকেই এটা আশা করেন। আর কারা সমালোচনা করছে, সিপিএম, সিপিএম জমানাটা মনে করিয়ে দিন, গণহত্যা, নারী ধর্ষণ, লোডশেডিং, প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেওয়া, কম্পিউটার ঢুকতে দেব না বলে আন্দোলন, সিপিএম এরটা মনে করিয়ে দিন, বিজেপির অন্য রাজ্যের অপশাসন দেখিয়ে দিন। আমরা ভালো আছি, আমরা ভালো থাকব, প্রত্যেকটা বুথে 100% ভোট টার্গেট করে আমাদের কর্মীরা মা বোনেদের সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় বুথে বুথে তৃণমূলের দুর্গ তৈরি করুন, আমাদের মহিলা শক্তি, আমাদের নারী শক্তি, আমাদের দিদিদের, আমাদের বৌদিদের, আমাদের মায়েদের সামনে রেখে প্রত্যেকটা বুথে বাড়ি বাড়ি গিয়ে 100% ভোট সুনিশ্চিত করুন। আবার দেখা হবে, আজ আরো দুটি বিজয় সম্মেলনীতে যাওয়ার আছে, কাঁথির দিকে চলে যাব। আপনারা আমাদের মন ভরিয়ে দিয়েছেন, যেমন আমন্ত্রণ পেলে আসার ইচ্ছা থাকে, তেমনি আমরা যারা বিভিন্ন জেলায় দলের নির্দেশে যেতে হয়, ভগবানপুর টু যেভাবে জমায়েত করে বিজয়া সম্মেলনীতে গোটা তৃণমূল কংগ্রেসকে অনুপ্রাণিত করল, সারা বাংলায় যেখানে যাব আমি বলবো একটা বিজয়া সম্মেলনী দেখেছিলাম ভগবানপুর টু দেখিয়ে। এটা শুধু বিজয়া সম্মেলনী নয়, এটা পঞ্চায়েতের আগাম বিজয় সমাবেশ, ভগবানপুর ট্রেলার দেখালো, পিকচার অভি বাকি হ্যায়। ভালো থাকবেন, শুভ বিজয়া, বড়দের প্রণাম জানাচ্ছি, বাকিদের অনেক অনেক শুভেচ্ছা, এর মধ্যে আবার নিশ্চিত ভাবে দেখা হবে, খুব ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। দুর্গা মায়ের পুজো এলো আর আমাদের ফিরে এলো, বুঝেছেন তো, বলে তো সবাই ধরে দলীয় পতাকা তুলে দিচ্ছি। আমাদের সম্মানে কুণাল ঘোষ মহাশয় এবং আমাদের সুপ্রকাশগিরী মহাশয়, আমাদের মাদের মাটির হাতে তৃণমূল কংগ্রেস ছিল, মমতা ব্যানার্জি ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল যুব কংগ্রেস ছিল, তৃণমূল মহিলা কংগ্রেস ছিল, এখন এই সভায় তারা
আগেই বাধা, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চাকরি পাঠিয়ে গন্তব্য কালীঘাট, তার আগেই বাধা, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চাকরি পাঠিয়ে। আমি জানি না তারা কোথায় যাচ্ছিলেন, যেখানে সরকার জটটা খোলার চেষ্টা করছে। এসএসসি কোর্টে যা যা বলা লিখিতভাবে জানিয়েছে, কোর্টের নির্দেশের অপেক্ষা করছে। সেখানে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো অবকাশ আছে বলে তো আমি মনে হয় না। আমি শুধু অনুরোধ করব তাদের অন্য কোনো কারোর কথায় বিভ্রান্ত হবেন না, প্ররোচিত হবেন না। ফলে যে জায়গাটার দিকে যাওয়ার কথা সেখানে পুলিশের যদি বাধা থাকে তো পুলিশ তো আটকাবে। তদন্তের স্বার্থে কোথায় কি হচ্ছে তার ব্যাপার, কোনো অন্যায় কিছুকে তৃণমূল কংগ্রেস ডিফেন্ড করবে না। তৃণমূল কংগ্রেস অবিলম্বে নিয়োগ চায়, মুখ্যমন্ত্রী নিয়োগ চান, তার জন্য এসএসসি যা যা করার করছে। যিনি সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, দুবারের রেলমন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী, আর যার কাছে অতীত এইসব ব্যক্তিরা নানাভাবে এসছে গেছে, তো সুতরাং তাদের মুখ থেকে এই ধরনের কথা সাজে না। যে যে জগতে আছেন তিনি থাকুন, এগুলো মানায় না। শেষে যেন উনি কত ভোট পেয়েছেন, কোথায় একটা দাঁড়িয়ে কত ভোট পেয়েছেন, কত কিসে যেন হেরেছে। তদন্তের ব্যাপার আমরা বলতে পারবো না, তবে গরু ব্যাপারটা এই যে যখন রাজস্থান, উত্তরপ্রদেশ ওই দিক থেকে গরু আসে, বিজেপি সরকার, এনডিএ সরকার, গরু তো আর পাখা নেই, তা বাংলায় ঢোকে কী করে বিজেপির দিক থেকে? আর যদি বাংলাদেশে যাওয়ার হয়, বিএসএফ আছে ওটা কেন্দ্রে, তো গরু তো পাখা নেই। তো সুতরাং গল্পগুলো তৈরির সময় ওই দিক থেকে আসছে কী করে আর ওদিকে যাচ্ছে কী করে সেগুলো আগে ঠিকঠাক করুক, তারপর সব গল্প দেবে। জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নমস্কার।